আল্লাহ হলেন আমাদের মাবুদ, আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কোন দালালের প্রয়োজন নাই। এই দালালি তন্ত্র এটা হিন্দু সমাজে আছে, ঠাকুরের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। ওটা খ্রিস্টান সমাজে আছে, ওদের পোপদের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। আমার ইসলাম ধর্মে কোনো দালালির বন্দোবস্ত নাই। পবিত্র নামের দ্বারা ওসিলা তালাশ করা, যদি ওই তসবিশে না পড়তো তাহলে কিয়ামত কাল পর্যন্ত তাকে মাছের পেটেই রেখে দিতাম, বের হওয়ার কোনো উপায় হতো না তা। নেক আমল দ্বারা ও পাপ পরিহার করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দেওয়া হারাম, ওসিলা আর দেওয়ার কোনো সুযোগ নেই। তথাকথিত ইসলামের নামধারী মুফতি সাহেবানেরা, বুজুর্গানে দিনেরা, তারা হারামকে হালাল করেই ছাড়ে নাই, হারামকে ফরজ করে ছেড়েছে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, ধর্মের নামে লাফালাফি জাল হাদিস কইরা রে, রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে। ওইসব নাম ধরে তোমার ওসিলা তালাশ করছি, যেই নাম তুমি তোমার নিজের জন্য রেখেছো, অথবা তোমার কোনো সৃষ্টিকে শিখিয়ে দিয়েছো, অথবা তোমার কেতাবে নাজিল করেছো, অথবা তোমার গায়েবের ভাণ্ডারে যে নাম জমা রেখেছো, সেই নাম ধরেও তোমার কাছে আমি আশ্রয় চাই, তোমার কাছে আমি এই টেনশন মুক্তি চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে দারুণ প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক তাবলিগি ইজতেমা 2015 সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্তির পথে এগিয়ে চলছে। যে আল্লাহ পাকের অপার অনুগ্রহে সুন্দর ও সাবলীলভাবে আমাদের এই দিনী দাওয়াতি কাজ এগিয়ে চলছে, তারই বারগাহে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের আমার আলোচ্য বিষয় হুকমুল ওয়াসিলাতি ফিল ইসলাম, ইসলামে ওয়াসিলার বিধান। প্রথমেই আমরা জেনে নিই ওয়াসিলা শব্দের অর্থ। ওয়াসিলা শব্দের অর্থ হল আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর আনুগত্য এবং তার পছন্দসই কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা চালানো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে পৌঁছার উপায় অন্বেষণ করো। সূরা মায়েদা 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য শরীয়ত নির্ধারিত যে উপায় উপকরণ রয়েছে, মূলত সেই উপায় উপকরণগুলির নামই হলো ওয়াসিলা। আলোচ্য আয়াতের মর্মার্থ আল্লাহর আনুগত্য তার পছন্দসই কাজের মাধ্যমে তার নৈকট্য লাভের চেষ্টা করো।
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ কয়েক পদ্ধতিতে হতে পারে। এক নম্বর হলো ইমানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেষ্টা চালানো। আল্লাহ পাক বলেন, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। সূরা আল ইমরান 193 নম্বর আয়াত। আল্লাহ পাক তার বান্দাকে শিখিয়ে দিলেন, আল্লাহর বান্দারা আল্লাহকে বলেন, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে আমাদের প্রভু, আমরা একজন আহ্বানকারীকে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি এই বলে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, অতঃপর আমরা ঈমান এনেছি। আমরা যে ঈমান এনেছি, রব্বানা ফাগফির লানা, আল্লাহ আমরা যেহেতু ঈমান এনেছি সুতরাং ঈমানের কারণে আমাদেরকে ক্ষমা করে দাও, ঈমানের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, ঈমানের বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দাও, ঈমানের দ্বারায় আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে ঈমানকে ওসিলা হিসাবে ব্যবহার করা হলো। ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপ সমূহকে মিটিয়ে দাও, ওয়া তাওয়াফফানা মাআল আবরার, আর নেককারদের সঙ্গে আমাদের মৃত্যু ঘটাও। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য যেটা চেষ্টা করা যেতে পারে তা হলো একত্ববাদ বা খালেস তাওহীদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইউনুস বিন মাত্তা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন টাইগ্রিস নদীর এক বিশাল মাছ তাকে ভক্ষণ করে ফেলল, দিনের পর দিন চলছে, রাতের পর রাত চলছে, তাকে হজম করতে সক্ষম হয় নাই, আল্লাহ পাক বলছেন ফানাদা ফিদ্দুলুমাত, তিন অন্ধকারের ভিতরে আল্লাহকে তিনি আহ্বান করলেন। এক অন্ধকার ছিল নদীর তলদেশ, আর এক অন্ধকার ছিল হলো মাছের পেট, আর এক অন্ধকার ছিল রাত্রিকাল। তিন অন্ধকারের ভিতরে আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম, তাকে চিন্তামুক্ত করেছিলাম, আর এভাবেই কিয়ামত কাল পর্যন্ত আগত সকল মুমিনের জন্য এইভাবে নাজাতের ব্যবস্থা করা হবে। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। দুঃখজনক হলেও সত্য, আজকে এই দোয়াটি একটা খতমের রূপ নিয়েছে। বুটের দানা পড়ে আর তেঁতুলের বিচি পড়ে খতমের রূপ নিয়েছে। কি আহলাদিস আর কি হানাফি! আমরা তো আহলাদিস মাদ্রাসারই ছাত্র ছিলাম, তা আমরা ওখানে গিয়ে বুট পড়ে পড়ে মানুষ মরে গেলে তখন আমরা এটা খতম করে আসতাম, এটার নাম ছিল খতমে খাদেগান নাকি খতমে ইউনুস। সোয়া লক্ষ বার পড়তে হবে, এত কি আর পড়া যায় নাকি? সকাল থেকে উঠেই আমরা বুট খাওয়া শুরু করতাম, ওরা কিছু কিছু করে খেয়ে কুমারের সর্বনাশা, তাহলে সাতানা দিনে শেষ হবে না। তো মালিক বুট দিয়ে গেল, সোয়ালাক উপরে শেষ করা, ও খাই অর্ধেক কুমা আর পরে অর্ধেক শেষ কর।
কিভাবে করলে? কোন মানুষ যদি মুমূর্ষ হয় তাহলে এই দোয়াটা পড়লে হয় মরে যাবে নাই মাসবে। তো সে তোমার ছাগলের বাচ্চা বলছে আমার ছাগলের বাচ্চা যে হবে এটা কি বাচ্চা হবে, হয় পাঁঠা নয় পাঁঠি। কত বড় জাহালত! একজন মানুষ যখন অসুস্থ হয় তখন হয় মরবে নাই বাঁচবে, দুটো একটা তো হবে। দোয়া ইউনুস পড়লেও মরবে নাই বাঁচবে, আর দোয়া ইউনুস না পড়লেও হয় মরবে নাই বাঁচবে। তো এই জাহালত সমাজে চলছে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার চেষ্টা করলেন। আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামের উপরে সন্তুষ্ট হয়ে বললেন, ফালাউলা আনতুসাব্বিহুন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, যদি ওই তসবিশে না পড়ত তাহলে কিয়ামত কাল পর্যন্ত তাকে মাছের পেটেই রেখে দিতাম, বের হওয়ার কোনো উপায় হতো না তা। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নামের দ্বারা, পবিত্র নামের দ্বারা ওসিলা তালাশ করা। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের রয়েছে উত্তম উত্তম নাম, উত্তম নামগুলি ধরে আল্লাহকে ডাকুন। সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহর নাম তো এখন কোনো বেহুদা রেখে দিয়েছে খোদা, আল্লাহর নাম রেখেছে কোনো বেহুদা রেখেছে খোদা, কিন্তু আল্লাহর নাম খোদা নয়। খোদা শব্দের অর্থ হল স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে যিনি স্বয়ং আগমন করেছেন। একদিন এক মুফতি সাহেব বলছিলেন, তো ঠিকই তো, আল্লাহ স্বয়ং আগমন করেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেন নেই আর তিনিও কার থেকে জন্মগ্রহণ করেন নেই। চমৎকার কথা। আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহ যে স্বয়ং আগমন করেছেন তো আগমন করার আগে কে ছিল? যদি বলি আল্লাহ আগমন করেছেন তাহলে তো আমি তো কিছুক্ষণ আগে এখানে ছিলাম না, তারপরে এখানে আগমন ঘটলো আমার, তারপরে বক্তৃতা শুরু হলো। হুয়াল আউয়ালু লাইসা ক্বাবলাহু শাই, হুয়াল আখিরু লাইসা বাদাহু শাই, তিনি হলেন শুরু আর তিনি হলেন শেষ, তার পূর্বেও কেউ নাই তার পরেও কেউ নেই। এই আকীদা বিশ্বাস যদি না থাকে সে সারা সার বেঈমান। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে। একজন লোক যদি বলেন যে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, কথাটা কি ভুল হলো না ঠিক হলো? কথা বলেন, কথা ভুল হলো না ঠিক হলো? হে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, ঠিক হলো? হে আল্লাহ তুমি আমাকে রুজি দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যা চাওয়ার দরকার সবসময় খালি আল্লাহর আল্লাহ হলো। তাহলে আল্লাহর রাজ্জাক নামটি কখন ব্যবহার করবেন? হে রাজ্জাক তুমি রুজি দাও, হে রহমান তুমি দয়া করো, হে গাফফার তুমি ক্ষমা করো, কত চমৎকার হয় না? চমৎকার হয় তো নাকি? একজন লোক, তিনটা গুণ আছে তার, তিনি ডাক্তার, মসজিদের ইমাম এবং একটি কলেজের প্রফেসর। বিকালবেলা উনি ডাক্তারি করেন, প্র্যাকটিস করেন, কিন্তু মসজিদে ইমামতিও করেন আবার কলেজে অধ্যাপনাও করেন। তো উনি ডিসপেন্সারিতে বসে আছেন, তখন যদি গিয়ে আপনি বলেন প্রফেসর সাহেব আমার শরীরটা তো ভালো নয় একটু ওষুধ দেন, মিলল কথাটা? মসজিদে যখন সালাত আদায়ের জন্য গেলেন তখন বললেন ডাক্তার সাহেব সালাতের জামাতের টাইমটা একটু পিছিয়ে দিলে কেমন হয়? লোকটার মধ্যে তিনটি গুণ আছে অবশ্যই, কিন্তু যখন ডিসপেন্সারিতে আছেন তখন ডাক্তার বলে সম্বোধন করলে এটা পুরাপুরি অ্যাকুরেট হয়। আপনার যখন রুজির দরকার তখন যদি বলেন রাজ্জাক আমাকে রুজি দাও, সত্তার তুমি আমার অপরাধ ঢেকে দাও, গাফফার তুমি আমাকে ক্ষমা করো, রহমান তুমি আমার উপরে দয়া করো,
তাহলে আল্লাহ পাকের সবগুলি নাম যথাযথ জায়গায় প্রয়োগ করা হলো এবং ব্যবহার করা হলো। আল্লাহর একটি নাম আছে কাহ্হার, এই কাহ্হার নামটা কখন ব্যবহার করব এটা একটি প্রশ্ন। কাহ্হার মানে কঠোর। হে কাহ্হার, তুমি জালেমকে দমন করো। হে জব্বার, তুমি জালেমকে দমন করো। যদি বলা হয় রহমান, তুমি জালেমকে দমন করো, দয়ালু, তুমি জালেমকে দমন করো, তাহলে আল্লাহর নামের প্রয়োগ যথাযথ হয় নাই? জালেমকে কে দমন করবে? কাহ্হার, জব্বার। জব্বারের কাজ হলো জালেমকে দমন করা, কাহ্হারের কাজ হলো জালেমকে দমন করা, আর রহমানের কাম হলো দয়া করা। যদিও একই সত্তা, তবুও গুণাবলী আলাদা হওয়ার কারণে আল্লাহ পাকের সকল নাম ধরে ডাকতে হবে এবং পানা চেতে হবে। আল্লাহ পাক তাই বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে উত্তম নাম, নামসমূহ, সেই নামসমূহ ধরে আল্লাহকে ডেকে ডেকে তোমার চাওয়া পাওয়া পূরণের জন্য আবেদন জানাও। তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাম বলেন, আসআলুকা বিকুল্লিসমিন হুয়ালাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও আনজালতাহু ফি কিতাবিক আম ইস্তাসারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআন রাবিয়া কালবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। কোন ব্যক্তি যদি টেনশনে পড়ে, তাহলে টেনশনের জন্য এই দোয়া পড়বে। সেই দোয়ার মধ্যে আছে আসআলুকা বিকুল্লিসমিন, আল্লাহ তোমার ওই সব নাম ধরে আমি তোমাকে ডাকছি, ওই সব নাম ধরে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, ওই সব নাম ধরে তোমার ওসিলা তালাশ করছি, যেই নাম তুমি তোমার নিজের জন্য রেখেছ, অথবা তোমার কোনো সৃষ্টিকে শিখিয়ে দিয়েছ, অথবা তোমার কেতাবে নাজিল করেছ, অথবা তোমার গায়েবের ভাণ্ডারে যে নাম জমা রেখেছ, সেই নাম ধরেও তোমার কাছে আমি আশ্রয় চাই, তোমার কাছে আমি এই টেনশন মুক্তি চাই। চতুর্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীতে গুণাবলী দিয়ে তারই ওসিলা ওসিলা করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তিরমিজিতে আর একটি হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাগিস। হে চিরঞ্জীব, চিরস্থায়ী, তোমার রহমতের দ্বারায় তোমার কাছে আশ্রয় ভিক্ষা করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হাইয়ুন, হাইয়ুন বিনাফসিহি ওয়া মুহিয়ুন লিগাইরিহি, কাইয়ুম কায়িমুন বিজাতিহি ওয়া মুকিমুন লিগাইরিহি, যিনি নিজে জীবিত, অপরকে জীবিত করেন, অপরকে রুহুদান করেন, অপরের প্রাণ সংহার করার ক্ষমতা রাখেন, তিনি হলেন হাই। হাইয়ুন কাইয়ুম, হে চিরঞ্জীব, চিরস্থায়ী, জীবন সঞ্চারকারী ও প্রাণ সংহারকারী, নিজে প্রতিষ্ঠিত, অপরকে প্রতিষ্ঠা দানকারী, আপনার রহমতের দ্বারা আমি আপনার কাছে আশ্রয় ভিক্ষা করছি। পাঁচ নম্বর হল নেক আমল দ্বারা ও পাপ পরিহার করার মাধ্যমে। নেক আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করা যায়, পাপ পরিহার করে আল্লাহর নৈকট্য লাভ হাসিল করা যায়। নেক আমলটাও হলো আমল, আর পাপ পরিহার করাটাও হলো আমল। এই কথাটুকু বুঝতে না পারার কারণে বেদাত আমরা ভালো করে বুঝি না। কোনো কাজ শরীয়ত গর্হিত অতিরিক্ত কাজ করাটা বেদাত,
শরীয়ত গর্হিত কাজ পরিহার না করাটা বেদাত, শরীয়ত গর্হিত কাজ করাটা বেদাত, শরীয়ত গর্হিত কাজ পরিহার না করাটা বেদাত। তাহলে করার মধ্যেও বেদাত আছে আর না করার মধ্যেও বেদাত আছে। আমাদের দেশে মাঝে মাঝে আমরা আশ্চর্য হয়ে যাই, যখনই বেদাত সম্পর্কে বলা হয় তখনই তারা বলেন নাই কোথায় দেখা। চমৎকার একটা কথা, এই জমিনটা আমার, দলিল দেন। এই জমিনটা আমার নয়, দলিল দেন। এই জমিনটা আমার নয়, দলিল দেন। আপনার নয়, এটা জমিন আমার না, আমি দলিল করতে দেবো বলেন তো? এ লোকের দলিল দেওয়া যাবে পাবনার পাগলা গারদে নিয়ে, ওখানে নিয়ে মেরামত না করা পর্যন্ত দলিল পাবে না। কারণ যেটা নাই ওটার দলিল দেওয়া যায় না। বলছিলাম যে নেক কাজ করাটা এবাদত আর পাপ পরিহার করাটাও এবাদত। নেক কাজ করার মাধ্যমে এবং পাপ পরিহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য হাসিলের জন্য তিনজন ব্যক্তি আল্লাহ পাকের কাছে ওসিলা তালাশ করেছিলেন। সহি মুসলিম শরীফে এবং বুখারিতে হাদিস এসেছে একাধিক জায়গায়, তিনজন ব্যক্তি বানি ইসরায়েলের পাহাড়ের গর্তে গিয়ে আটকা পড়ে গেলেন তুফানের মধ্যে। তিনজন ব্যক্তি তাদের নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, পাথরটা যেন সরে যায়, বিপদ যেন উদ্ধার হয়। একজন বলেছিলেন পিতামাতার খেদমত করেছিলাম, তাদের নাফরমানি করি নাই। আর একজন বলেছিলেন চাচাতো ভাই বোনকে সহযোগিতা করেছিলাম, তার সতীত্ব নষ্ট করি নাই। আর একজন বলেছিলেন আমার বাড়ির কাজের লোককে সহযোগিতা করেছিলাম, তার অর্থ সম্পদকে নস্যাৎ করি নাই। এই তিন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছিলেন এবং এই কঠিন সংকট থেকে উদ্ধার করেছিলেন। সেখানে তিনজনেরই নেক আমল ছিল আর বদ আমল থেকে তারা বিরত ছিলেন। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারতেন, করেননি, ভালো ব্যবহার করেছে। চাচাতো বোনকে অর্থ সম্পদ দিয়ে দিয়েছিলেন, ওটা ফেরত নিতে পারতেন, তার সতীত্ব নষ্ট করেনি। কাজের লোকের অর্থ খেয়ে ফেলতে পারতেন, না খেয়ে সেটাকে যথাযথভাবে বৃদ্ধি করে তার হাতে পৌঁছিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছিলেন। এটা হলো নেক কাজের দ্বারা ওসিলা। নেক কাজের মধ্যে তিন আইটেমের কাজ আছে আমাদের। একটা হলো মৌখিক এবং দৈহিক, মৌখিক এবং দৈহিক ইবাদতে বাদানি, যেমন দোয়া দরুদ কুরআন তেলাওয়াত জিকির আজকার ইত্যাদি। দোয়া দরুদ কুরআন তেলাওয়াত জিকির আজকার এগুলি করতে শারীরিক কসরত হয়, কিন্তু টাকা পয়সা খরচ হয় না। দুই নম্বর হোক দান সাদাকা, দান সাদাকা করতে শারীরিক কসরত হয় না কিন্তু অর্থ ব্যয় হয়। আর তিন নম্বর হল আমালুল কালবিয়া, অন্তরের কাজ, সেটা হলো ইমান, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূল সাল্লামের প্রতি ভালোবাসা, নেককার মুমিনদের প্রতি ভালোবাসা, কাফেরদের প্রতি বিদ্বেষ, ইসলামের দুশ্মনদের সাথে দুশ্মনী পোষণ করা, এইগুলি সব নেক কাজের অন্তর্ভুক্ত। কিন্তু এই কাজগুলি শারীরিক নয়, এটা হলো আত্মিক, মনের কাজ। ছয় নম্বর, জীবিত নেককার লোকদের দোয়া নেওয়া। জীবিত নেককার ব্যক্তিকে মুসাফিরের দোয়া কবুল হয়। আপনি কোনো বিপদ আপদে আল্লাহর নৈকট্য লাভের জন্য, বিপদ দূর করার জন্য কোনো মুসাফিরের দোয়াকে ওসিলা হিসাবে গ্রহণ করতে পারেন। কোনো মুসাফিরকে বললেন আমার জন্য একটু দোয়া করুন, আমি বিপদগ্রস্ত,
পিতামাতার দোয়া কবুল হয়। যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে মায়ের কাছে বাবার কাছে দোয়া নিলেন, নিয়ে বললেন যে আমি বিপদগ্রস্ত, আমার জন্য দোয়া করুন। জনৈক সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈকা মহিলা সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চেয়েছিলেন। মৃগীর রোগের কারণে তিনি রাস্তায় বেহুঁশ হয়ে পড়ে যেতেন, শরীরের বস্ত্র খসে যেত, উলঙ্গ হয়ে পড়তেন। নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে দোয়া চাইলেন, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন, মৃগীর রোগ যেন ভালো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আমি তোমার জন্য দোয়া করতে পারবো, দোয়া করলে তোমার রোগ ভালো হবে, তবে তুমি যদি সবুর করে থাকো আর এই রোগ যদি তোমাকে এইভাবে বারবার কষ্ট দেয়, এই কষ্টে ধৈর্য ধারণ করার কারণে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ আছে। মহিলা সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি দোয়া করুন, আমি সবুর করব, ধৈর্য ধারণ করব, জান্নাত পেতে চাই, তবে এতটুকু দোয়া চাই, রোগ আমার হয় হোক কিন্তু আমার যেন বেবস্ত্র যেন না হয়, শরীরের কাপড় চোপড় যেন ঠিক থাকে। আল্লাহ নবী সাল্লাম তার জন্য দোয়া করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, নবী সাল্লাল্লাহু সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, কুন্না না তাওয়াসসালু বিদুআই নবীক, হে আল্লাহ, তোমার নবী বেঁচে থাকতে তোমার নবীর দোয়ার ওসিলায় আমরা পানি চাইতাম, এখন তোমার নবী এন্তেকাল করেছেন, আজকে তোমার নবীর চাচাকে এনেছি ময়দানে, তোমার নবীর চাচার দোয়ার বরকতে আমাদেরকে ক্ষমা করে দিন এবং পানি প্রদান করুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়ে বললেন, হে উমর, হে আব্বাস, তুমি আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের পানির বন্দোবস্ত করেন। নবী সাল্লাল্লাহু সাল্লামের তিরোধানের পরে নবী সাল্লাল্লাহু সাল্লামের ওসিলা দেওয়া হারাম, ওসিলা আর দেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমি নবীকে ভালোবাসি, এটা আমার একটি আমল, আমি নবীর সুন্নতকে অনুসরণ করি, এটা আমার একটি আমল, হে আল্লাহ, আমি তোমার নবীকে ভালোবাসি, এই ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, আমি তোমার নবীর সুন্নতকে অনুসরণ করেই, এই ওসিলা আমাকে ক্ষমা করো। এই ধরনের ওসিলা তালাশ করা বৈধ হবে। শরীয়তসম্মত ছয়টি ওসিলার কথা আমরা এখানে জানালাম বা জানতে পারলাম। এই ছয়টি ওসিলা মূলত তিনটির মধ্যে সীমাবদ্ধ। একটি হলো আমলে সালেহ, আর একটা হলো নেককার লোকের, জীবিত নেককার লোকের দোয়া, আর আরেকটি হলো আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে ওসিলা তালাশ করা। পক্ষান্তরে আজকে এই ওসিলার দোহাই দিয়ে গোটা জাতিকে কুরে কুরে খাচ্ছে যেই কুফুরি তন্ত্র, যেই পীর তন্ত্র, যা আজ গোটা জাতির মধ্যে ক্যান্সারের রূপ নিয়েছে। একজন মুসলিম জীবনে ক্যান্সার, একজন মানুষের জীবনে ক্যান্সার যেমন ভয়াবহ রোগ, একজন মুসলিম জীবনে পীরতন্ত্র সেরকম ভয়াবহ। তার ইমানকে খাওয়ার জন্য এই তন্ত্রই যথেষ্ট। গোটা জাতি আজকে কোন ঠাসা হয়েছে, গোটা জাতি আজকে গোলক ধাঁধায় পড়ে গেছে, গোটা জাতিকে আজকে এই জাহেলিয়াতের করাল গ্রাসে আবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদি নাসারাগণ
তারে ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব বানিয়ে নিয়েছিল আল্লাহর, আল্লাহকে বাদ দিয়ে। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলার সামনে ইসলাম গ্রহণ করার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পড়েছিলেন। পড়ার সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ জানিয়ে বললেন, লাসনা নাবুদুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা আমাদের ধর্মযাজকদের এবং সন্ন্যাসীদের ইবাদত করি না। হাদিসের প্রথম অংশ থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরেও আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে প্রতিবাদ জানালেন। কথাটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার প্রতিবাদ জানানোর অধিকার আছে বা কথাটা জিজ্ঞাসা করার অধিকার আছে। কিন্তু এখন বর্তমান সমাজে কোনো পীর সাহেব বা কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে দেখবেন অবস্থাটা কি দাঁড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ধর্মযাজকেরা হালাল জিনিসকে যদি হারাম বলে আর হারাম জিনিসকে যদি হালাল করে দেয় তখন কি তোমরা তা মানো না? বলে, হ্যাঁ তা তো মানি। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তিলকা ইবাদাতুহুম, ইহুদি নাসারার ধর্মযাজকেরা এবং সন্ন্যাসীরা তারা হারামকে হালাল করে ছেড়েছিল, হালালকে হারাম, হারামকে হালাল করে ছেড়েছিল, হারামকে হালাল করে ছেড়েছিল। আর আমাদের তথাকথিত ইসলামের নামধারী মুফতি সাহেবানেরা, বুজুর্গানে দিনেরা, তারা হারামকে হালাল করেই ছাড়ে নাই, হারামকে ফরজ করে ছেড়েছে। মুসলিম জাতির দলাদলি ভাগাভাগি হালাল না হারাম? মুসলিম জাতির দলাদলি ভাগাভাগি হালাল না হারাম? হারাম। কিন্তু তথাকথিত ইসলামী পণ্ডিত এবং ইসলামের মুফতি সাহেবানদের নিকটে চার মাঝহাব চার ফরজ। হালালকে শুধু হারামকে শুধু হালাল বানায় ছাড়ে নাই, হারামকে আবার ফরজ বানায় দিয়েছে। আল্লাহুল মুস্তাআন, নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। চার মাঝহাব চার ফরজ, অনেক কথা এর মাঝখানে এসে যায়। বীরতন্ত্র পুরোহিততন্ত্র, এগুলি সমাজে কেন ঢোকে? এগুলি ঢোকার পিছনে মৌলিক কারণ চারটি। এক নম্বর হলো জ্ঞানের স্বল্পতা, দুই নম্বর হলো সরল বিশ্বাস, তিন নম্বর হলো ভক্তির চোরাগলি, আর চার নম্বর হলো কারামতের নামে ভণ্ডামি ভেলকিবাদী। জ্ঞানের স্বল্পতা, সরল বিশ্বাস, ভক্তির চোরাগলি, কারামতের নামে ভেলকিবাজি ও ভণ্ডামি, এই চারটি মৌলিক কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই পীরতন্ত্র চলছে। এদের দলিল মৌলিক তিনটি। এক নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে একটা ওসিলা দরকার। আল্লাহকে পেতে হলে কি দরকার? ওসিলা দরকার, মধ্যস্থতা দরকার, মাধ্যম দরকার। বহুবার বলেছি, আমারও বলি, শুনুন, আপনি জমিন বিক্রি করবেন, আমি কিনব। ক্রেতা বিক্রেতার মাঝখানে যিনি মধ্যস্থতা করেন, ওনার নাম কি বাংলায়? জোরে বলেন কি? দালাল। পাসপোর্ট অফিসার পাসপোর্ট দেবেন, আমি পাসপোর্ট গ্রহণ করব। পাসপোর্ট অফিসের মাঝে আর আমার মাঝে যদি মধ্যস্থতা করেন যিনি, ওনার নাম কি? পাসপোর্টের দালাল। আর আগের জনের নাম হলো জমির দালাল। আপনি যে কোনো কাজ করবেন, আমি আপনার কাজের দ্বিতীয় পক্ষ, মাঝখানে মধ্যস্থতাকারী হলো দালাল। ভিসার দালাল আছে, জমির দালাল আছে, গরুর দালাল আছে। আল্লাহ হলেন আমাদের মাবুদ,
আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কোনো দালালের প্রয়োজন নাই। এই দালালি তন্ত্র এটা হিন্দু সমাজে আছে, ঠাকুরের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। ওটা খ্রিস্টান সমাজে আছে, ওদের পোপদের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। আমার ইসলাম ধর্মে কোনো দালালির বন্দোবস্ত নাই। আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আপনাকে যখন আমার বান্দা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, আমি তো কাছেই আছি, ফাইনি করিব আমি তো তিনি করে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন আমাকে ডাকা হয়। দুই নম্বর দলিল হলো পাওয়ার হাউস। ওজে বাবারা, পাওয়ার হাউস ছাড়া বিদ্যুৎ ঘরে নেওয়া যায় না। ও আমার বাবারা, বাবা বোঝো বলো, কবিরা বোঝো, বাবা পৃথিবী হইতে সাবধান থাকিও, বাবা আহলাদিদের থেকে সাবধান থাকিও, বাবারা বাবারা ও আমার বাবারা। হ্যাঁ, এরা বিদ্যুৎ নিতে এলে বাবা রে পাওয়ার হাউস লাগে। মুড়ি দামে দাঁড়া, বাবা তো ঠিকই বলে, বিদ্যুৎ নিতে এলে পাওয়ার হাউস লাগে। কত বড় জাহেল নাদান তুমি, আমার আল্লাহকে বিদ্যুতের সাথে কেন তুলনা করলে? লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসির। লক্ষ লক্ষ টাকা দিয়ে গোটা জাতি আজকে এই ঠাকুরতন্ত্র পালছে, এদের স্বরূপ উন্মোচন আমরা করেছি, এই জন্য আমরা খারাপ। বন্ধুগণ শুনুন, দালালির নমুনা শুনুন। আপনার ট্যাক্সের টাকা দিয়ে বই ছাপা ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে লেগেছে নবী আউলিয়াদের কিসসা শোন। এগিয়ে এলো কাবা ঘর, কাবা ঘর এগিয়ে এলো রাবেয়া বসরী হজ করতে যাবেন, তা আল্লাহ বললেন কাবা তুই চলে যা, রাবেয়া বসরীকে অভিনন্দন জানা, তুই বসরা নগরীতে চলে যা। কাবা ঘর এগিয়ে গেল, আপনার ট্যাক্সের টাকা দিয়ে ছাপাইছে ইসলামিক ফাউন্ডেশন বই। এই জন্য আহলে হাদিস আন্দোলন হাদিস ফাউন্ডেশন কায়েম করতে বাধ্য হয়েছে। সেদিন বেশি দূরে নয়, এদেশে তাওহিদি জনতা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমরা ইনশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের পার্সেন্টেজ হিসাবে বাজেট আমাদেরকে আদায় করার জন্য আমরা দাবি রাখতে পারব। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, সেখানে ওই দালালির খুতবা চলবে না, ওখানে আহলে হাদিসদের জন্য একটি কোটা থাকতে হবে। 10% যদি আহলে হাদিস হয়ে থাকেন দেশের মাটিতে, তাহলে আমরা সংঘবদ্ধ হলে সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ থাকবে যে 10 জুমার পরে হলেও একটা খুতবা আমাদের দেওয়ার সুযোগ দাও। যেদিন বায়তুল মোকাররমে আহলে হাদিসরা একটি খুতবা 10 জুমার পরে যদি পায়, তারপরে দেখবেন অবস্থাটা কি দাঁড়ায়। আর তা যদি না হয়, তাহলে আমাদের জন্য একটি মসজিদের ব্যবস্থা অন্তত পক্ষে দিল কুশায় করে দাও। বন্ধুগণ, এদেশে সনাতন ধর্মপন্থী মোটামুটি ধরেন 4-5%, 4-5%-এর সনাতন ধর্মপন্থীর জন্য যদি আলাদা ধর্ম বই থাকে, তো আমার ছেলে আমরা 10-12% যাই হই না কেন, তা আমার ছেলে কেন স্কুলে যায় নয়তুল সাল্লিয়ালা পড়বে? আমার ছেলের জন্য ধর্ম বই আলাদা থাকতে হবে, এই জন্য চাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আন্দোলন। কিন্তু এক শ্রেণী মুক্তি সাহেবের ল্যাপের তলে ঘুমায় ফতুয়া দেয় সংগঠন করা হারাম, ওর দাদারা ফতুয়া দিয়েছিল ইংরেজি শিখা হারাম, ও করে করে পুরো জাতিকে ধ্বংস করেছে। বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার হাউসের সাথে তুলনা করা এটা জাহেলিয়াত ছাড়া কিছু নয়। 3 নম্বর দলিল, আল্লাহ রাব্বুল আলামিনের হেল্পার লাগবে। আল্লাহর যদি হেল্পারই না লাগবে তাহলে আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করলেন কেন? জনগণ বলছে তাই তো,
তাহলে আল্লাহর তো হেল্পার লাগে। এখন জবাব দেন, জবাব তো আপনার কাছে এলেম নেই, আপনি দিবেন কি করে? ওই জন্য তো এলেমের দরকার। আমরা তার জবাবে বলেছি, আল্লাহ পাক ফেরেশতা যখন সৃষ্টি করেন নাই তখন আল্লাহ পাকের হেল্পারই কে করেছিলেন? আর যখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ মেরে ফেলবেন, এক আল্লাহ একক সত্তা হবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তখন হেল্পারই করবে কেনা? বন্ধুগণ, এই সমস্ত বাজে কথা বলে আজকে গোটা জাতিকে কলুষিত করছে। প্রতিকার, প্রতিকারের এক নম্বর উপায় হলো, আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সূরা আরাফ 3 নম্বর আয়াত। ওয়া লা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি, ওহির বিধান ছাড়া, আউলিয়া, কোনো ওলি আউলিয়ার অনুসরণ করো না। কারণ ওলি আউলিয়া যত বড়ই হোক না কেন, তারা ভুলের ঊর্ধ্বে নন। মূলত আল্লাহ পাক নিজেই ওলি। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মিনান নূরি মিনাজ যুলুমাতি ইলান নূর, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ হলেন ইমানদারদের অভিভাবক, আল্লাহ হলেন নিজেই ওয়ালি, আর আল্লাহর বান্দা হল আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবকত্বে আশ্রয় গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন ওদের করুণ পরিণতি সম্পর্কে বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় অধিকাংশ ধর্মযাজক এবং সন্ন্যাসীগণ তারা মানুষের অর্থ সম্পদ অবৈধভাবে লুটে লুটে খায়। আজকে গোটা জাতির রক্ত চুষে খাচ্ছে এই পীরতন্ত্র। এদেশে ইসলামী অর্থনীতি ঠিক করতে হলে 298,000 পীরের পিঠে আগে চাবুক পিঠে বলতে হবে যাকাত ফেলে কথা বলো। একজন পীর সাহেবের ব্যক্তিগত তহবিলে নজরানা হাদিয়া এসেছে এক ইসালে সোয়াবে মাত্র 26 লক্ষ টাকা। 26 লাখ টাকা হলো হুজুরের ব্যক্তিগত তহবিলে এসেছে। হুজুরের পকেটের মধ্যে হাত ভরে এক মুরিদ, আর এক মুরিদ দাঁড়িয়ে থাকে। হুজুর এবার বস্তা বানায় নিয়ে এসে বলছে, বাবারা তোমাদের হাত ভরতে অসুবিধা হয় যেন, আমি তোমাদের জন্য বস্তা নিয়ে এসেছি। বস্তার মধ্যে বস্তা ভরে ভরে মানুষের অর্থ সম্পদ লুটে লুটে খাচ্ছে আল্লাহ পাক বলছেন। এরপরে বলছেন, আল্লাযীনা ইয়াকনিযুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা মাল সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না। বীরতন্ত্রের ব্যবসা এমন ব্যবসা, যেই ব্যবসার মধ্যে আপনার ট্রেড লাইসেন্স লাগে না, দুদকে ধরে না, ট্রেড লাইসেন্স লাগে না, এর কোনো হিসাব নিকাশ নাই, বিনা পুঁজির ব্যবসার নাম হলো এই পীরতন্ত্রের ব্যবসা। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা বলবেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমাদের পীর পুরোহিতদেরকে আমরা মেনেছিলাম, ওদেরকে ডবল শাস্তি দাও। কিন্তু কোনো উপায় তখন থাকবে না। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইদা দারাকু ফিহা জামিয়া ক্বালাত উলাহুম লিউখরাহুম রব্বানা হাউলাই আদাল্লুনা ফাতিহিম দিফাম মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, হে আল্লাহ এরা হলো আমাদের পীর পুরোহিত বুজুর্গানে দিন, এরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, এদেরকে ডবল শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্য ডবল শাস্তি কিন্তু তোমরা বুঝতে পারো নাই। আল্লাহ পাক বলেন, ইস্তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাউল আযাব তাকাত্তাআত বিহিমুল আসবাব, স্মরণ করো সেই সময়ের কথা যখন অনুসারীদেরকে ফেলে ফেলে তাদের নেতা নেত্রী পীর পুরোহিত বুজুর্গানে দিন সবাই পালিয়ে যাবে, সবাই দায় মুক্ত হবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন
দায় মুক্ত হওয়ার সেই করুণ দৃশ্য তুলে ধরেছেন এবং বলছেন, তোমরা আজকে সতর্ক হয়ে যাও, তারা সেদিন দায় মুক্ত হবে। এবং তারা অনুসারীরা বলবে, লাও আন্না লানা কাররাতান ফানা তাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না, যদি আমরা দোবারা পৃথিবীতে ফিরে আসতে পারি তাহলে ওইভাবেই আমরা দায় মুক্ত হব যেইভাবে আজকে দায় মুক্ত তারা হলো। কিন্তু না, কোনো উপায় সেদিন থাকবে না, আর ফিরে আসার কোনো সুযোগ নেই। তথাকথিত হক্কানি পীরের নামে, হক্কানি পীরের দোহাই দিয়ে এই ওসিলা এবং দালালির মাধ্যমে জাতিকে ইসলাম থেকে বিমুখ করা এবং জাতির অর্থকে লুটে লুটে খাওয়ার পায়তারা করছেন এক শ্রেণী। তারা বলছে, বাবারা, সব জিনিসে ভেজাল আছে, পীরের মধ্যেও ভেজাল আছে, হক্কানি আর না হক্কানি চিনে নিয়ে দেখে নিও। এক হক্কানি পীরের কাছে গিয়ে দেখলাম, ওরে সর্বনাশ, হক্কানির হালত যদি এই হয় তাহলে না হক্কানির অবস্থা রাখি। হক্কানি সাহেবের কেতাব পড়লাম, কেতাব করে দেখলাম যে জিকিরের নামে লাভ দিয়ে গাছে উঠছে। হ্যাঁ, সবিকুল জাগরণের গান শোনেনি? কসে কোন হুজুরের লম্বা টুপি কেউ বাবার ভণ্ড সুফি, ধর্মের নামে লাফালাফি জাল হাদিস পয়রা রে, রং বিরঙের হুজুর আসে রে দেশে, রং বিরঙের হুজুর আসে রে। লাভ দিয়ে গাছে উঠছে জিকিরের নামে, দেখেন গাছে উঠে তো ওঠে, কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না, হানাফিল্লা হয়, পাগল দেওয়ানা মজনুন হয়, কিন্তু বোঝে যে কোন গাছে উঠা লাগবে আর কোন গাছে উঠা লাগবে না, কারণ জাতে মাতাল হলে তালে ঠিক আছে। তারপরে পীরের ধ্যান করো, বাবা বিপদে পড়লে চোখ বন্ধ করিয়া পীরের ধ্যান করো, ওদের ঠাকুরের ধ্যান আর এদের পীরের ধ্যান। বলতে 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 তারপরে এক কিতাবের মধ্যে হক্কানি পীর সাহেব লিখলেন যে আল্লাহর কি আন্দাজ নাই, জোর পূর্বক রুহ ছিনিয়ে আনিয়াছি। আল্লাহর আন্দাজ নাই, আল্লাহ একজন লোককে মেরেছেন, এটা মারা উচিত ছিল না, তাই জোর পূর্বক রুহ ছিনিয়ে আনিয়াছি। বাহরাইনের আল কাসেম আল মেহজা মসজিদে বক্তৃতা দিয়ে বেরিয়ে গেলাম, রাস্তা থেকে এক যুবক আমার কাছ থেকে একটি মোবাইল নাম্বার নিলে, মোবাইল নাম্বার নিয়ে অন্ততপক্ষে 20-25 মিনিট অকথ্য ভাষায় গালাগালি শুরু করলেন। আমি বললাম, ভাই আপনার পীর সাহেব কি খালি গালাগালি শিখায় নাকি ভালো কিছু শিখায়? ভালোটা যেটা শিখে ওটা বলেন, গালাগালি করছেন কেন? কমকের বাচ্চা অমক, তুই সামনে আয়, তোরে জবাই করব, তুই বাংলাদেশে চল। আমি কই, ভাই আপনারা আল্লাহর কাছে জোরপূর্বক রুহ ছিনিয়ে আনতে পারেন, এত ক্ষমতা আপনার, আপনারে দেখে আমার খুব ভয় লাগে। কয়, সামনে আয়, বহাস করার জন্য রাজি হ, সামনে আয়, বহাসের ডাক দে। আমি বলি, ভাই আমি বহাস করতে পারবো না ভাই, আমার খুব ভয় লাগে। কেন? আপনাদের এত পাওয়ার যে আল্লাহর কাছ থেকে জোরপূর্বক রুহ ছিনিয়ে আনার ক্ষমতা আপনাদের আছে, কাজে আপনাদের সাথে বহাস করার ক্ষমতা আমাদের নেই। ইয়াউমাল কিয়ামতে তোমাদের সাথে আমাদের ফয়সালা হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহ, ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আর বন্ধু বান্ধবের মধ্যে অনেককেই মারাত্মক অসুস্থ আছে, তার মধ্যে আমার আম্মা অসুস্থ মারাত্মক, তারপরেও তাবলিগি ইজতেমায় এসেছেন, বহু কষ্ট স্বীকার করে 85 বছরের বৃদ্ধা মহিলা, অনেক মারাত্মক রোগ তার শরীরে বিরাজ করছে। আমার এক ছোট মামা, তিনি ক্যান্সারে আক্রান্ত, একদম মৃত্যুসজ্জায় শায়িত। আর একজন বন্ধু, তিনিও ক্যান্সারে আক্রান্ত। এরকম সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনাদেরকে সালাম জানানো হয়েছে তাবলিগি ইজতেমায় আমাদের মাধ্যমে, এবং দোয়া চাওয়া হয়েছে তামাম বিশ্বের মুসলিমের জন্য। আপনারা শেষ রাতে সালাতুত তাহাজ্জুতে আপন আপন দোয়ার মধ্যে এই সমস্ত অসুস্থ এবং যারা ইন্তেকাল করেছেন, যারা বিভিন্ন অসুবিধায় আছেন,
তাবলিগি ইজতেমা আসতে গিয়ে যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, নানান ধরনের সমস্যায় পড়েছেন, আল্লাহ পাক সকলের সকল ধরনের সমস্যা যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।